আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে বেলাবেলির ঝামেলা ছাড়াই মাত্র একটা ডিম আর এক কাপ ময়দা দিয়ে খুব সহজে সফট একটা ডিম পরোটার রেসিপি আপনাদের মাঝে শেয়ার করব। অনেক সময় কিন্তু রুটি কিংবা পরোটা বেলতে ইচ্ছে করে না, কিংবা হাতে সকালবেলা খুব কম সময় থাকে, তখন কিন্তু আপনারা খুব সহজে এই পরোটাটা বানিয়ে নিতে পারবেন। তো কিভাবে আমি এই পরোটাটা বানিয়েছি সেটা দেখতে হলে না টেনে পুরো ভিডিও দেখতে হবে। আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। প্রথমে একটা মিক্সিং বোলের ভিতরে নিয়ে নিচ্ছে এক কাপ ময়দা, দিয়ে দিচ্ছি সামান্য লবণ, আর দিয়ে দিব একটা ডিম ভেঙে। এখন অল্প অল্প পানি অ্যাড করে একটা পাতলা বেটার তৈরি করে নিব। খুবই সহজ আর তৈরি করতে খুবই অল্প সময় লাগে, আর খেতে কিন্তু মাশাল্লাহ অনেক মজার হয়। তো দেখুন, আমি এরকম একটা ব্যাটার তৈরি করে নিয়েছি, খুব বেশি পাতলাও না আবার একদম ঘনও না। এখন চলে যাচ্ছি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি সামান্য তেল, দিয়ে প্যানের গায়ে এভাবে একটু ছড়িয়ে দিচ্ছি। প্রথমে একটা পরোটা আমি ভেজে নিয়েছি, সেটা স্কিপ হয়ে গিয়েছে। এখন আমি একটা কাপ দিয়ে এখানে এক কাপ পরিমাণ বেটার দিয়ে এভাবে একটু হাত দিয়ে ঘুরিয়ে গোল করে দিচ্ছি। আমি মেজারমেন্ট কাপের হাফ কাপটা এখানে ব্যবহার করেছি, আপনারা চাইলে গর্তযুক্ত বড় চামচ ব্যবহার করতে পারবেন। যখন এরকম হবে ওই পর্যায়ে আমি এটাকে উল্টে দিচ্ছি। তো আরও কিছুটা তেল অ্যাড করে দিচ্ছি অপর পাঁচটা ভাজা হওয়ার জন্য। তো এইভাবে অল্প অল্প তেল অ্যাড করে এটাকে আমি জাস্ট উল্টে পাল্টে ভেজে নিব। তো দেখুন, এটা কিন্তু প্রায় ভাজা হয়ে গিয়েছে, খুব সুন্দর একটা পরোটার কালার চলে এসেছে। এখন আমি এটাকে তুলে নিচ্ছি। আরও একটা পরোটা আমি আপনাদেরকে ভেজে দেখাচ্ছি। হাত দিয়ে এইভাবে জাস্ট ব্যাটার দেওয়ার পরে পাত্রটা ধরে ঘুরিয়ে দিলেই কিন্তু পরোটাটা গোল হয়ে যাবে। যখন কালারটা এরকম হয়ে যাবে ওই পর্যায়ে আমি উল্টে দিচ্ছি। দিয়ে আবার সামান্য তেল অ্যাড করে দিচ্ছি। তো এইভাবে উল্টে পাল্টে আমি সবগুলো পরোটাকে ভেজে নিব। দেখুন, এটাতেও কিন্তু অনেক সুন্দর কালার চলে আসছে, এটাও আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে, এটাকেও তুলে নিচ্ছি। সেমভাবে আমি সবগুলো পরোটা ভেজে নিব। তো দেখুন, আমি সবগুলো পরোটা ভেজে নিয়েছি আর খুবই সফট হয়েছে, আর এই পরোটাগুলো অনেক সময় পর্যন্ত সফট থাকবে। ডিম দেওয়ার কারণে এর স্বাদটা কিন্তু অনেক অংশে বেড়ে যায়। তো আমি আপনাদেরকে একটু ছেড়ে দেখাচ্ছি যে এটা কতটা নরম। আপনারা চাইলে আমার মতো এই পরোটাটা ভুনা মাংস কিংবা সবজির সাথেও খেতে পারেন, খুবই ভালো লাগবে। আশা করছি আজকের পরোটার রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে এবং সহজ লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে যে বেল নোটিফিকেশনটা আছে সেটা বাজিয়ে অল অপশনে প্রেস করে রাখবেন। এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন আপনি, আর সবার আগে আমার রেসিপিটা দেখে নিতে পারবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আজকের মতো এখানেই বিদায় নিব, আবার দেখা হবে কোনো এক নতুন রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।